গঙ্গার ভাঙনের মালদার কালিয়াচক 3 নম্বর ব্লকের একাধিক গ্রাম ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত। নদীর পাড়ের বাঁধ ও মাটি গঙ্গার ভাঙনে তলিয়ে যাচ্ছে। ভাঙনের ক্ষতিগ্রস্ত মানুষ এখন নিজ গৃহ প্রকল্পে প্রশাসনের কাছে নতুন বাসস্থানের দাবি জানিয়েছেন। 71 সাল থেকে নদী ভাঙছে এখানে। গোবিন্দরামপুর মজা গোটাই গেছে, তারপরে পালগাছি মজা শেষ হতে চলল। এই বাঁধগুলো হয়েছে 9টা, এর আগে 8টা চলেই গেছে জলের তলে। ফারাক্কা ব্যারিজ হওয়ার ফলে আমাদের মালদা জেলার প্রায় 30-35টা মজা বিলীন হয়েছে নদীর ধারে ধারে। মোথাবাড়ি, মানিকচোক, কালিয়াচোক 3, এই সব ব্লকের লোক একবারে নিঃস্ব হয়ে গেছে, ভূমিহীন হয়ে গেছে। সব যা ভূমি ছিল তা নদী গর্ভে চলে গেছে। বাস্তু কিনা বাড়ি করবে এরকম ক্ষমতা মানুষের আর নেই। গঙ্গার ভাঙন নদীর তীরবর্তী মানুষের কাছে এক ভয়াবহ অভিশাপ। নদীর পাড়ের মাটি কেটে গিয়ে গ্রামের 85টি বাড়ি গঙ্গার গর্ভে তলিয়ে যায়। গৃহহারা হন 455 জন। গ্রামের এই মানুষরা বীরনগর হাই স্কুলে আশ্রয় নেন। কতজনের ঘর ভেঙেছে ওখানে? ঘর নদী তলায় পড়েছে। মোটামুটি 200-250 পরিবার হবে। তারা এখন কোথায় আছে সবাই? সবাই স্কুলেই আছে। বিডিও অফিস থেকে খাবারটা দিচ্ছে দুবেলা, এইটুকুই, আর অন্য কোনো ব্যবস্থা নাই। সরকারের উচিত নিজ গৃহ নিজ প্রকল্পে ঘর দেওয়া এই বাস্তুহীনদের, কিন্তু এখন পর্যন্ত সেই ব্যবস্থা হয়নি। স্থানীয় প্রশাসন ঘরহারাদের প্রায় 12 কিলোমিটার দূরে ভারত বাংলাদেশ সীমান্তে পুনর্বাসনের ব্যবস্থা করেন। বাসিন্দারা সেখানে যেতে নারাজ। এই সমস্যা নিয়ে আমি এবং গ্রামবাসীরা ব্লক ডেভেলপমেন্ট অফিসারের সঙ্গে দেখা করতে যাই। তিনি মৌখিকভাবে জানান এই সীমান্ত এলাকাতে ক্ষতিগ্রস্তদের চলে যেতে হবে, এটাই সরকারের সিদ্ধান্ত। আমরা বিডিওতে জানিয়েছি, এডিএম এসেছিলেন ওনাকেও বলেছি, ওনারা দেখছি বলছে। সরকারি জায়গা দেওয়া হোক, প্লাস বাড়ি করে দেওয়া হোক, আমাদের থাকার ব্যবস্থাটা করে দেওয়া হোক, আমার কাছে এটাই দাবি। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ, ক্ষতিগ্রস্তদের প্রাকৃতিক পুনর্বাসনের ব্যবস্থা করুক প্রশাসক, আধিকারিক, ব্লক ডেভেলপমেন্ট অফিসার দুলাল চন্দ্র সরকার। মোবাইল নম্বর 9002203538, এই নম্বরে বারবার কল করে অনুরোধ করুন। আমি সরিয়া বানু, পশ্চিমবঙ্গের মালদা জেলা থেকে ইন্ডিয়া আনহার্টের পক্ষে।